সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 29 অক্টোবর 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে শকরুল ডেয়ারি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন বাচ্চা ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের বাচ্চাগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আল্লাহ পাক যে হালাল নিচ্ছে খুব ভালো নিচ্ছে। আপনি তো মূলত একজন বকনা ব্যবসায়ী। হ্যাঁ, আমি একজন বকনা ব্যবসায়ী, দীর্ঘকাল এই বকনা ব্যবসায়ী করতাম। হ্যাঁ, সার গরু বেচা কিনা করি, কিছু হলে হচ্ছে যদি কোনো ভালো কাস্টমার আছে দুধের গাভী চাই তাদেরও দিই, যে যেটা চাই সেটা দিই। কিছু ভালো কাস্টমার আছে বলে যে ভাই এই জিনিসটা আছে যে বকন দামে একটা নিয়েছি ভাই, একটা ভালো একটা দুধের গাভী দেন, আমি তাদের দুধের গাভীও দিই। মানে এ টু জেড যেটা চাই কাস্টমাররা সেটাই আমি দেওয়ার চেষ্টা করি। যেহেতু এটা বিক্রয় কেন্দ্র, কাস্টমারদের চাহিদা অনুযায়ী আপনারা এখান থেকে গরু বাছুর বিক্রি করেন? হ্যাঁ অবশ্যই। আর এখন শীত মৌসুম আসছে, বেশিরভাগ ইচ্ছা যে ছোট গরু পুরো মানুষের আকৃষ্ট না হলে বেশিরভাগ একদম ছোট গরু যেগুলো সেগুলো সমস্যা হবে, ঠিক মতো খাবে না, বাড়বে না, অনেক সময় মারাও যাবে, টুটি ফুলবে, অনেকটা সমস্যা হবে। কাস্টমাররা এখন দুটির জায়গাটা একটা কিনেন, একটু বড় দেখে কিনবেন যাতে কোনো সমস্যা না হয়। দেখা যাচ্ছে যে এটা লালন পালন করলে আপনি দ্রুত তাড়াতাড়ি আপনার টেকা বৃদ্ধি আসবে, প্রেগনেন্টটা তাড়াতাড়ি হবে, আপনি দুধটা পাবেন, বেশিটা ধৈর্য লাগবে না। সেটাই কাস্টমাররা তে চলেন আপনার নিকট যে গরুগুলো আছে সেগুলো দেখি, আর আপনি এগুলোর সম্পর্কে আমাদের একটু বলবেন। তো আপনি শুরুতেই সাদা কালো রঙের সুন্দর একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের বাচ্চা? এটা হলস্টার ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টিয়ান ফ্রিজিয়ানের একটা বকনা বাচ্চা। হ্যাঁ, খাবার এতই চাহিদা, একদম গুড়ার মধ্যে মুখ দিয়ে খাচ্ছে, খুব কাছে খাতক এগুলোটা অল্প দিনে আইসি এগুলোটা পেটে কৃমি আছে, পেটে কৃমি আছে, কৃমিনাশক করে নিতে হবে। হ্যাঁ, এটা যে নেবে কৃমিনাশক করে নেবে, এটা মানে তৈরি করে নিতে হবে, এটা আইসি অল্প দিন হলে আমাদের কাছে, অল্প দিন হলে এটা নিয়ে আসছেন। এই গরুটার বয়স কেমন? এটার বয়স তো হচ্ছে 6 মাস যায় 7 মাসের একটা, 6 মাস শেষে 7 মাসের দিকে পড়ছে। হ্যাঁ, আজকের পর্বে সিরিয়ালের 1 নম্বর গরু এটা। হ্যাঁ, দাম রাখছেন কেমন? এটা 58,000 টাকা। 58,000 টাকা আপনার চাওয়া দাম, দরদামের সুযোগ আছে, কিছু সীমিত দরদাম করে বেচা কিনা করবো। আচ্ছা, এটা 1 নম্বর গরু ছিল, সাইড করে দেন। পাশে 2 নম্বর যার একটা সাদা কালো রঙের গরু আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টার ফ্রিজিয়ান গরু। এটা হলস্টার ফ্রিজিয়ানের একটা বকনা গরু, 7.5 মাস বয়স, 7.5 মাসের মতো বয়স। আর এটার প্রেগন্যান্সি, সরি, এটা প্রেগন্যান্ট হতে কত মাস সময় লাগবে? এটা এখনো 6 মাসের মতো লাগবে, এটা 14 মাস না হলে পাটপোহাতে হিট আসে না। আচ্ছা, তো এখন নিয়মিত খাবার দাবার খায় আর সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ সবল। আজকের পর্বের 2 নম্বর বাচ্চা এটা, এটার দাম রাখছেন কেমন? এটা নেবো 61,000। 61,000, দর্শক দরদাম করে নিতে পারবে, কিছু দরদাম করে কিছু কম বেশি বাড়া করে বিক্রি করে দেবো। আসলে প্রকৃত কোথাও আর দর্শক ভাইরা ছোট গরুর দাম, আসলে প্রকৃত ছোট গরু সেই দাম বাড়েছে। আচ্ছা, তো চাহিদা অনুসার বেশি, তো এই জন্য ছোট গরুর দামটা বেশি। পাশে আর একটা লাল রঙের গরু আপনি রাখছেন, 3 নম্বর গরু এটা, এটা কোন জাতের? এটা মুন্ডি গরু জার্সি, এটা বিক্রি করে দিয়েছি। এটা বিক্রি হয়ে গেছে, তাহলে এটা না দেখাই, এদিকে আপনার আরো অসংখ্য গরু আছে, একটু চলেন সেইগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের 4 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টার ফ্রিজিয়ান গরু, খুব জাত মানে ভালো গরু এটা। এটা হলস্টার ফ্রিজিয়ানের খুব জাত মানে ভালো একটা বকনা গরু আপনি বলতেছেন। এই গরুটার বয়স কত মাস? এটা 10 মাস যায় 11 মাসে পড়ছে, 10 মাস শেষ হয়ে 11 মাসে পড়ছে। হ্যাঁ, আচ্ছা, তো এটা আরো 3 থেকে 4 মাস সময় লাগবে হিটে আসতে? অবশ্যই। আচ্ছা, আজকের পর্বের সিরিয়ালের 4 নম্বর গরু এটা, এটার দাম রাখছেন কেমন আপনি? এটা 76,000 টাকা দাম চাচ্ছি। 76,000 টাকা আপনি দাম চাচ্ছেন, কারো যদি পছন্দ হয় আপনার সাথে দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারে, কিছু কম ভাড়া করে বেচা কিনা করবো। আচ্ছা, এটা সাইড করে দেন। তারপর সে সিরিয়ালের 5 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টার ফ্রিজিয়ান গরু। হলস্টার ফ্রিজিয়ানের এটাও একটা বকনা গরু। হ্যাঁ, এই গরুটার বয়স কত মাস? এটার বয়স হচ্ছে 11 মাসই, 11 মাসের মতোই বয়স হবে। এই বাচ্চাগুলো 3-4 মাসের ব্যবধানে হিটে চলে আসবে। হ্যাঁ, চলে আসবে, এই শীতে এই বাচ্চাগুলো হিটে আসবে অবশ্যই। আচ্ছা, এটা আজকের পর্বে সিরিয়ালের 5 নম্বর গরু, ওলান পালানের গঠনটা অনেক সুন্দর, এটার দাম রাখছেন কেমন? এটা আপনি চাচ্ছেন 80,000 টাকা। 80,000 টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে, কিছু দরদাম করে বেচা কিনা করবো। আচ্ছা, এই গরুটা সাইড করে দেন। তারপর সে সিরিয়ালের 6 নম্বর,
সুন্দর করে আরো একটি গরু আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটা মুন্ডি গরু, 11 মাস বয়স চলছে। এটা সিং হবে না? না সিং হবে না। সিং হলে কি আপনার গরু আপনি ফেরত নিয়ে আসবেন? হ্যাঁ সিং হলে আমার গরু আমার ফেরত নিয়ে নেব। এই গরুটার বয়স কত মাস বললেন? এটার বয়স হচ্ছে 11 মাস। ফ্রিজিয়ান মুন্ডি জাতের একটা বক না, কেউ চাইলে তার খামারে এগুলো নিয়ে ব্রিডিং করাতে পারে। অবশ্যই। এটার দাম রাখছেন কেমন? এটা 1,07,000 টাকা নেব। 1,07,000 টাকা আজকের পর্বে সিরিয়ালের 6 নম্বর গরু এটা। কারো পছন্দ হলে আপনার সাথে দরদাম করে নিতে পারবে, যে কোনো টাইমে দরদাম করে বেচা কিনা করবে। আচ্ছা এই গরুটা সাইড করে দেন, তারপর সে সিরিয়ালের 7 নম্বর যে সাদা কালো রঙের গরুটা রাখছেন এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, বয়স চলছে আপনার 13 মাস। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা গরু, এটার বয়স চলছে 13 মাস। হ্যাঁ এগুলো মূলত সেফ জোনের বাচ্চাই। হ্যাঁ সেফ জোনের বাচ্চা, এখানে এখনো হিটে আসি নাই, এখনো 1-1.5 মাসের ভিতরে হিটে চলে আসবে। কৃমিনাশক করলে এটা ঠিক হয়ে যাবে। কৃমিনাশক লিভারটনিক দিলে এই গরুগুলো দ্রুত হিটে চলে আসবে, দ্রুত তাড়াতাড়ি হিটে আসবে। এটা আজকের পর্বে সিরিয়ালের 7 নম্বর গরু, এটার দাম রাখছেন কেমন? এটা 92,000 টাকা নেব। এটার দাম চাইছেন 92,000 টাকা। কারো পছন্দ হলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারে। হ্যাঁ আলোচনার মাঝে দরদাম করে বেচা কিনা করব। এই গরুটা সাইড করে দেন, তারপর সে সিরিয়ালের 8 নম্বর যে গরুটা আপনি রাখছেন সাদা কালো, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ানের এটাও একটা বকনা গরু। হ্যাঁ এই গরুটার বয়স? এটা বয়স 13 মাস। 13 মাসের মতো বয়স হবে। তো এটাও 2-1 মাসের ব্যবধানে গরুটা হিটে চলে আসবে। আসবে অবশ্যই। এখন প্রত্যেকটা গরুই সম্পূর্ণ সুস্থ আর খাবার দাবারেও ঠিকঠাক? হ্যাঁ সম্পূর্ণ ঠিকঠাক, আমার গরু সব দিনই ইনশাআল্লাহ দেখে খাচ্ছে ভালো। তো এই গরুটা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন? এটা 95,000 টাকা নেব। এটা 95,000 টাকা। প্রত্যেকটা গরুই দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে, কিছু দরদাম করে বেচবে, বেশি আমার না 1-2,000 টাকা আপ ডাউন করে বেচবে, সম্মানে রক্ষা টাইপের দরদাম। এটা সাইড করে দেন, তার পাশে আর একটা গরু আপনি রাখছেন সিরিয়ালের 9 নম্বর গরু এটা। এটা কোন জাতের? বলে সবাই রানী, আসলে তো রানী না, হলস্টাইন ফ্রিজিয়ান। রানী শঙ্কর বলে কোনো জাত হয় না, হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হ্যাঁ এই বাচ্চার বয়স কত মাস? এটার বয়স হলে 13 মাস পড়ছে। 13 মাস পড়ছে। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। খাবার দাবারেও ঠিকঠাক? হ্যাঁ সম্পূর্ণ খাবার দাবারেও খাচ্ছে। আচ্ছা তো এটা আজকের পর্বের সিরিয়ালের 9 নম্বর গরু, এটার বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন? এটার দাম হবে 1,07,000 টাকা। 1,07,000 টাকা। কারো যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে বুকিং দিতে পারে? পারে, এটা কিছু এটা হাই কোয়ালিটির গরু, তো এখানে বেশি দরদাম করে বেচা কেনা করবো না, 1-2,000 টাকা বেচা কেনা করবো কম বেশি করে। আচ্ছা এই গরুটা সাইড করে দেন, তার পাশে আর একটা গরু আপনি রাখছেন সাদা কালো, আজকের পর্বের 10 নম্বর গরু এটা। এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ানের এটাও একটা বকনা গরু। হ্যাঁ বকনা গরু। এই গরুটার বয়স কত মাস? এটা বয়স 13 মাস। 13 মাসের মতো হবে। এটাও সেফ জোনের একটা বাচ্চা। হ্যাঁ সেফ জোনের বাচ্চা। এটা সিরিয়াল নাম্বার 10। এটার দাম রাখছেন কেমন? এটার দাম পড়বে আপনি 96,000 টাকা। এটার দাম চাইছেন 96, দরদামের সুযোগ আছে। কিছু আছে 1-2,000 টাকা কম বেশি আছে না করব। আচ্ছা এদিকে আরো বেশ কিছু বড় বড় বাচ্চা আছে, চলেন একটু এগুলো দেখি। এই পাশে সিরিয়ালের 11 নম্বর যে গরুটা আপনি রাখছেন সাদা কালো রঙের, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, এটার বয়স হচ্ছে 14 মাস। এটার বয়স 14 মাস। হিটে আসছে কি এটা? হিটে একবার আইছিল, আমরা দিনাই একটা হিট মিস করানো হয়েছে, পরবর্তী হিট আবার কতদিন পরে আসবে? এটা আবার ধরেন ভালো এটা জাত, তো এটা 15-20 দিন লাগে এমন। 15-20 দিনের মধ্যে আবার দ্বিতীয় হিট চলে আসবে, দ্বিতীয় হিটে এটাকে কনসেপ্ট করানো যাবে। হ্যাঁ হ্যাঁ যাবে। একটা রেডি বাচ্চা। হ্যাঁ রেডি বাচ্চা। আজকের পর্বের সিরিয়ালের 11 নম্বর বাচ্চা এটা। এটার দাম রাখছেন কেমন? এটার দাম পড়বে 1,10,000 টাকা। 1,10,000 টাকা। দরদামের সুযোগ আছে, কিছু সামান্য কিছু কম বেশি বেচা কিনা করবো। আচ্ছা এই গরুটা সাইড করে দেন, তার পাশে আর একটা সুন্দর করে গরু আপনি রাখছেন, আজকের পর্বের সিরিয়ালের 12 নম্বর গরু এটা। এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, খুব জাত মানে উন্নত একটা জাত, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা গরু। হ্যাঁ বকনা গরু। এই গরুটার বয়স কত মাস? এটা বয়স চলছে আপনার 14.5 মাস। 14.5 মাসের মতো বয়স আছে এটার। আচ্ছা তো এই গরুটার বৈশিষ্ট্য দেখে যদি কোনো দর্শক পছন্দ করে এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম পড়বে 1,13,000 টাকা। 1,13,000 টাকা। কোনো দর্শকের যদি পছন্দ হয় 12 নম্বর গরু সিরিয়াল নাম্বার বলে আপনার সাথে দরদাম করে নিতে পারে, কিছু কম বাড়া করে বেচা কিনা করবো, 2-3,000 টাকা এটা কম বাড়া করে। আচ্ছা এই পাশে সিরিয়ালের 13 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু, এটার বয়স তো 14.5 মাস। আচ্ছা তো এই গরুটার বয়স কেমন? 14.5 মাস বয়স তো, 14.5 মাসের মতো বয়স আছে। আর আজকের পর্বের সিরিয়ালের 13 নম্বর গরু এটা। এই গরুটার বৈশিষ্ট্য জাত মান এইগুলো দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন? এটার দাম পড়বে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। এই গরুটাকে হিটে আসছে? হিটে একবার আইছিল, দিনাই আমরা। উলান পালানের গঠনটা অনেক সুন্দর এটার। তো দাম চাচ্ছেন 1,00,000?
আজকের পর্বে 14 নম্বর গরু এটা দাম রাখছেন কেমন? ১১৫ মাসের মতো বয়স চলছে। আচ্ছা, তো আজকের পর্বে সবশেষ গরু এটা হিটে আসছে কি? উলান পালানের গঠনটা অনেক সুন্দর, একটা হিট মিস করানো আছে, রেডি বাচ্চা, কেউ চাইলে তার খামারে নিয়ে গিয়ে ব্রিড করাতে পারে। অবশ্যই। এটার দাম রাখছেন কেমন? এটার দাম পড়বে 95,000 টাকা। এটার দাম রাখছেন 95,000 টাকা। আজকের পর্বে 15 নম্বর গরু এটা। হ্যাঁ, আপনার এখানে বেশ কিছু ক্রেতা আছে, চলেন একটু ক্রেতার সঙ্গে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি ক্রেতা? জি ক্রেতা। কোথেকে আসছেন? আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। ব্রাহ্মণবাড়িয়া থেকে? আচ্ছা, অনেক দূর, এখানে খোঁজ পেলেন কিভাবে? আমরা আসলে ইউটিউবের মাধ্যমে মূলত আমাদের যোগাযোগটা, ইউটিউব ভিডিও দেখে নাম্বার নিয়ে যোগাযোগ করে এখানে আসছেন। কবে আসছেন? আমরা আসছি গতকালকে। এই তিনজন একসঙ্গেই আসছেন? চারজন আসছেন। গরু কিনতে আসছেন? জি, বকনা যদি আমাদের পছন্দ হয় ইনশাআল্লাহ আমরা নেওয়ার ইচ্ছা করছি। পছন্দ হয়েছে কি এখানে? মাত্র আসলাম, দেখতেছি। যদি দেখতেছেন, পছন্দ হলে দরদাম হলে নেবেন। জি জি ইনশাআল্লাহ। ওনাদের আচার ব্যবহার কেমন? আলহামদুলিল্লাহ ভালো। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসতে পারবে? ইনশাআল্লাহ। কোনো ঝুঁকি নাই? না, এরকম কোনো ঝুঁকি দেখতেছি না। আচ্ছা, তো আপনি যেহেতু আসছেন সরজমিনে, দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। আপনি আপনার খামারের জন্য শুভকামনা। জি ইনশাআল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো শুকরুল ভাই, এই ছিল আপনার গরু, যেগুলো দেখালাম, আপনি এগুলো সম্পর্কে জানালেন। এবার দর্শকদের উদ্দেশ্যে বলবেন, আপনি এখানে কিভাবে গরুগুলো বিক্রি করেন, কি কি সুযোগ সুবিধা দিবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শক অনেক দর্শক প্রশ্ন করছে যে শুকরুল ভাই, গরুটা আমি কিনছি, কিছু টাকা দিচ্ছি, আপনি বাট পুষায় টাকা দেন। আসলে একটা গাড়িওয়ালার কাছে যদি একটা ডিমান্ডে টাকা দিই, সে যদি টাকাটা আত্মসাৎ করে ফেলা যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু এই ড্রাইভারটা আপনারা নেবেন না। সেটাই, এটা ড্রাইভার আমার যাবে। আর আপনার গরু আপনি টাকা দেবেন, পুষা না পড়লে আপনার ড্রাইভার কিন্তু আমরা নিচ্ছি, যে কোনো কারণবশতে আপনার গরু যদি কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়, সেটা ড্রাইভারও আমরা সম্পূর্ণ নেব। দর্শক ভাইদের এক কথা বলো, আমাদের একটা ক্ষতির মুখে পড়ছে সামনের সপ্তাহে, গত প্রতিবেদন আপনার প্রতিবেদনে আমি 4টা গরু এসেছিলাম, সিনি 3,17,500 টাকা দেওয়ার পরে সিনি উপরের টাকা দিয়েছে 3,00,000 টাকা, সিনি আমাকে দিদি নাই, না দেওয়ার কারণে সিনি আমার গরু লি নাই। আমি কিন্তু অনেকটা লস শিখাতে যাই, গরু কিনে দাম বলেছিল। কাস্টমার ভাইদের বলবো, আপনারা যেটা নিতে পারবেন না সেটা আপনারা দরদাম করে বায়না দিবেন না, বায়না দিবেন না। আমরা টাকা আগে চাইনি, আগে আপনি গরুটা নিতে পারবেন নাকি সেই উদ্দেশ্য দেখবেন। আমরা লিগেল ফার্মি, আপনার এই 10,000 টাকার লাগিন, 17,000 টাকার লাগিন, আপনার সাথে 6-9 করবো, 3-4 লক্ষ টাকার গরু আট। এইভাবে আপনারা ক্রয় বিক্রয় করেন, এখানে স্থানীয় সব ধরনের ব্যাংক প্রতিনিয়ত গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে, গাড়ি ঘোড়া আছে, ব্যাংকের মাধ্যমে আছে। আপনি যদি আপনি লোক পাঠাই দেবেন, তাদেরকে বাবুল ভাই তার কাস্টমার যে দেখে নিচ্ছেন, সবচেয়ে এটা সরজমিনে কিনলে যথাযথ সবচেয়ে ভালো হয়, আপনার নিজস্বকে আপনার জিনিস দেখে কিনলে গেলে সবচেয়ে আমার কাছে ভালো হয়। কিছু লোক আছে ভাই বিশ্বাসের পথে, আসলে আমরা অনলাইনে বেশিরভাগ ইয়া করি, মানুষদের আসলে ছোটো করে বড়ো করে বিক্রি করে, বাসায় যায় অনেকটা প্রবলেম করে, অনেকটা ইয়া করে, ওটার থেকে না করে আপনি সরজমিনে এসে যাচাই বাছাই করে নেবেন, কোনো প্রবলেম নাই, নিজ দেখতে নিয়ে যাবেন। আর যদি আপনি অনলাইনে কিনেন, বিশ্বাসের পর দিবেন, আমি ইনশাআল্লাহ বিশ্বাসের পরে আপনি বাড়ি পুষাই দেবো, না পুষালে দেখতে পর্যন্ত আমার যেতেই গরু হারাইয়া যায় আপনার বাড়ি পর্যন্ত আমি ওর ড্রাইভার নেবো। আপনি যদি আসে নিয়ে যান, তাহলে ওর কোনো ড্রাইভার আমরা নেবো না। সেটাই তো, ঠিক আছে শুকরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।